নমস্কার, আমি অতনু। অতনু হল সংস্কৃতকে ভালোবেসে সংস্কৃত পরিবারের একজন মানুষ। আমি গতবার যে ভিডিওটা আপলোড করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে রিডিউস সিলেবাসটা, সেটা কিভাবে রিডিউস হয়েছে সেই বিষয়টা নিয়ে। আশা করি তোমরা প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছ। তো আজকে আমি তোমাদেরকে একটা বিষয়ে বলবো, সেটা হলো এই যে আমরা সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে একটু কথা বলবো আর কি, কেমন? আমি সাজেশন কথাটাই ঘোর বিরোধী, তার কারণ সাজেশন ইজ নট এ কোশ্চেন পেপার। সাজেশনটা শুধুমাত্র সাজেশন, এটাকে আমরা ভাবি। তবে কিছু সম্ভাব্য প্রশ্ন যদি আমরা রাখতে পারি, তাহলে বোধহয় কোথাও গিয়ে স্টুডেন্টদের একটু সুবিধা হয় যে কি বিষয়টার উপরে একটু শেষ মুহূর্তে দেখে নেব, শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলোকে আরেকটু বেশি জোর দেব। তো সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। আশা করি তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, কেমন? দেখো, তোমাদের আমি বলেছিলাম যে আমাদের যে প্রোজ সেকশনটা আছে বা গদ্য সেকশনটা আছে, সেই জায়গাটায় আমাদের কেবলমাত্র বনগতা গুহাটায় আছে। আমার একটা ব্যক্তিগত পরামর্শ তোমাদের প্রতি, সেটা হলো এই, যেহেতু আর্যাবর্ত বর্ণনাটার পুরোটাই বাদ চলে গেছে, ফলে বনগতা গুহার টেক্সটটাকে খুব ডিটেইল পড়ো এবং খুঁটিয়ে পড়ো, ঠিক আছে? এরপর যদি সম্ভাব্য কিছু বড় প্রশ্নের জায়গা থেকে কথা বলি, তাহলে প্রথম যে প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন, আশা করি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরও একটা খুব পছন্দের প্রশ্ন, সেটা হলো এই যে অলি পর্বা একটা ক্যারেক্টার আছে, অলি পর্বা একটা চরিত্র আছে, তোমরা নিশ্চয়ই সকলে জানো। তো সেই অলি পর্বার যে সংগ্রামী জীবন বা অলি পর্বার যে চরিত্র, এই বিষয়টা কিন্তু খুব ভালো করে একটু তোমরা দেখে রাখবে, কেমন? এটা গেল প্রথম কথা। দ্বিতীয় যে প্রশ্নটার কথা বলবো, সেটা হলো এই যে গুহা অভ্যন্তরে প্রবেশ করে অলি পর্বা কি কি দেখতে পেয়েছিল, সেই মুহূর্তটার একটা সিনারিও তুলে ধরো, ঠিক আছে? গুহা অভ্যন্তরে প্রবেশ করে অলি পর্বা কি কি দেখতে পেয়েছে, কিংবা অলি পর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের যে কার্যকলাপ, দস্যুরা যে সমস্ত কাজকর্মগুলো করছিল আর কি, ঠিক আছে? তো সেই কার্যকলাপ গুলো সম্পর্কে একটু অবগত হও, একটু ভালো রকম ভাবে সেই বিষয়টা তোমরা একটু অবশ্যই দেখে রাখো। এছাড়াও তুমি যে বিষয়টা দেখবে, সেটা হলো এই যে অলি পর্বার এক ভাই কশ্যপ আর কি, কশ্যপ এবং অলি পর্বার যে অর্থনৈতিক অবস্থার যে একটা তুলনা, সেই অর্থনৈতিক অবস্থার যে একটা তুলনা, সেই বিষয়টাকে নিয়ে তোমরা একটু আলোচনা করো আর কি। এবং আমার প্রত্যেকটা টপিকের জন্য একটা বিষয়, সেটা আমার প্রত্যক্ষ স্টুডেন্টদেরও আমি বলে থাকি বিষয়টা, যে যে কোনো টপিকের বিষয়বস্তু এবং নামকরণটা একটু ভালো করে দেখে রেখো, কেমন? এবং আমার বিশ্বাস যে বিষয়বস্তুটা তুমি যদি খুব ভালোভাবে দেখতে পারো, তাহলে নামকরণটা কিন্তু হয়ে যায়। তার কারণ যখন সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল বা নামকরণটা জানতে চায়, আমরা যদি প্রথম এবং শেষে দুটো প্যারা একটু অ্যাড করে দিই, দুটো জায়গা একটু অ্যাড করে দিই, তাহলে বোধহয় কাজটা মিটে যায়। যেমন ধরো নামকরণ এসছে বনগতা গুহা, আমি বিষয়বস্তু পড়ে গেছি, তোমাদেরকে শিখিয়ে দিই একটা পরামর্শ কিভাবে বিষয়বস্তুটা জানলে নামকরণ তুমি লিখতে পারবে। নাম, নামের পরিচয় বর্তিকা, ব্যক্তি নাম যদৃচ্ছ হতে পারে, কিন্তু শিল্প সৃষ্টির ক্ষেত্রে নামকরণ ব্যাপক তাৎপর্যবাহী। নামকরণ অনেক ভাবে হতে পারে বা নানাভাবে হতে পারে, ব্যক্তিকেন্দ্রিক নামকরণ, বিষয়বস্তু ভিত্তিক নামকরণ, কিংবা ব্যঞ্জনাধর্মী নামকরণ। এখন বিষয়বস্তু বিশ্লেষণ করে দেখা যাক নামকরণ কতখানি সার্থক। এটা লিখলে প্রথম প্যারা দিয়ে বনগতা গুহার যে বিষয়বস্তুটা পাঞ্চ করে দাও, লাস্ট প্যারায় তুমি অ্যাড করো। অতএব বিষয়বস্তু বিশ্লেষণ করে দেখা গেল যে বনগতা গুহা নামকরণটি সার্থক এবং শিল্পসম্মত। দেখেছো কিভাবে বিষয়বস্তু জানলে নামকরণটা উঠে আসে? তো বনগতা গুহা এটা তোমরা খুব ভালো করে একটু দেখো। আবারও বলছি, যেহেতু আর্যাবর্ত বর্ণনামটাকে রিডিউস করা হলো, তো সেই কারণে বনগতা গুহা এটা আমাদের খুব ভালো করে দেখাটা দরকার। এরপর যদি আমি ভার্স বা কবিতার জায়গায় আসি, তাহলে আমি অবশ্যই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গঙ্গা স্তোত্রম। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ খুব জানতে চায় এই প্রশ্নটা,
সেটা হচ্ছে গঙ্গা জলে মাহাত্ম্য কীর্তন করো, অর্থাৎ গঙ্গা জলে মহিমা কীর্তন করো। নানাভাবে প্রশ্নটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমরা দেখবে যে খুব এসছে আর কি পরীক্ষায়, সেটা একটা আছে। গঙ্গা জলের যে বিশেষণগুলো আছে, শঙ্করাচার্য যেভাবে গঙ্গা জলের বিশেষণ দিয়েছেন আর কি, সেই বিষয়গুলো একটা আছে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যে মাইথোলজিক্যাল সিগনিফিকেন্স অর্থাৎ পৌরাণিক তাৎপর্যগুলো আছে, যে গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন, গঙ্গাকে জাহ্নবী বলা হয় কেন, গঙ্গাকে ভীষ্মজননী বলা হয় কেন, এই ধরনের যে মাইথোলজিক্যাল অ্যাসপেক্টগুলো আছে বা পৌরাণিক যে তাৎপর্যগুলো আছে, সেই জায়গাটাকে খুব সুন্দর করে একটু তৈরি করবার চেষ্টা করো। কেমন এক লাইন তুলে অনেক সময় প্রশ্ন দেয় যে তমসি গতির্মম খলু সংসারে, ঠিক আছে, বক্তাকে এবং তম বলতে কাকে বোঝানো হয়েছে আর কি, এবং উদ্ধৃতিটি ব্যাখ্যা করো, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ফলে এই জায়গাগুলোকে তুমি যদি একটু দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমার গঙ্গা স্তোত্রমের যে বড় প্রশ্ন, সেই বড় প্রশ্নের জায়গাটা কিন্তু তুমি কভার করতে পারো। এরপর আসি ভাব সম্প্রসারণ। গঙ্গা স্তোত্রম থেকে একটা দেওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা একটা ভার্স, এটা একটা মানে কবিতার জায়গা, তো কিছু কিছু জায়গা আমার খুব পছন্দের জায়গা, পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরও খুব পছন্দের জায়গা। যেমন তবচের মাতস্রত স্নাত হ, বা একটু আগে যেটা বললাম তমসি গতির মম খলু সংসারে, এটা একটা নাহম জানে তব মহিমানম, কিংবা ধরো কুরু কৃপয়া ভব সুমাদারম, কিংবা কল্প লতা মিব ফলদাম লোকে, এটা একটা ইম্পর্টেন্ট খুব জায়গা, ঠিক আছে। এরপর যদি আমরা শ্রীমদ ভগবদ গীতায় আসি, চ্যাপ্টার থার্ড অর্থাৎ তৃতীয় অধ্যায়, আমি প্রথমেই বলেছি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা সিদ্ধান্ত নিয়েছে যে এখান থেকে বড় প্রশ্ন কোনো করতে হবে না, বড় প্রশ্নের জন্য এই জায়গাটা করতে হবে না। কিন্তু আমার সাজেশন বলে যে ভাব সম্প্রসারণ, যদি আমাকে প্রশ্ন করো যে একটা চ্যাপ্টার একটা টপিক বলে দেন যেখান থেকে ভাব সম্প্রসারণটা আসবে, এটা আমার বিশ্বাস যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শ্রীমদ ভগবদ গীতা চ্যাপ্টার থার্ড অর্থাৎ কর্মযোগকে বাদ দিয়ে কোনো ভাব সম্প্রসারণ করতে পারে না। ফলে আমরা অবশ্যই এই চ্যাপ্টারের যে ভাব সম্প্রসারণের যে জায়গাটা আছে, সেই জায়গাটা অবশ্যই আমরা দেখব। প্রথম ইম্পর্টেন্ট খুব ফার্স্ট চয়েসের মধ্যে আমি রাখি, সেটা হচ্ছে স্বধর্মে নিধনং শ্রেয়, কেমন এটা একটু ভালো করে করবে। তারপর অসত্য ই আচরণ কর্ম, কিংবা না কর্মণাম অনারম্ভিয়ান, কিংবা কর্মেন্দ্রিয়ানি সংযমিয়া, এই কটা মোটামুটি লাইন ভালো করে তুমি যদি একটু অ্যাম্প্লিফিকেশনের জন্য দেখে রাখো, তাহলে আশা করি ঠিকঠাক জায়গায় কিন্তু যেতে পারবে। আসি নাটক ভাসন্তিক স্বপ্নম, বাসন্তিক স্বপ্নম তোমার পাঠ্য, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ কৌমুদী, ডু ইউ ফাউন্ড ফ্রম দ্য ড্রামা অফ বাসন্তিক স্বপ্নম, অর্থাৎ কৌমুদী চরিত্রটিকে মূল্যায়ন করো বা কৌমুদী চরিত্রটিকে বিশ্লেষণ করো, ঠিক আছে, এটা একটা জায়গা। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট জায়গা বলবো, ইন্দ্রবর্মা কৌমুদীর কথোপকথন আছে, ইন্দ্রবর্মা এবং কনকলেখা, সেই ইন্দ্রবর্মা এবং কনকলেখার যে কথোপকথন সেই অংশটা আছে, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। নাট্যাংশ থেকে যে সামাজিক বার্তা আমরা পাই, সেই সামাজিক বার্তাটা তোমাকে একটু উল্লেখ করতে জানতে চাইতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তো এই প্রশ্নগুলো একটু দেখে নেবে, এবং বারবার বলবো প্রত্যেকটা টপিক, সেটা বনবতা গুহা হোক বা গঙ্গা স্তোত্রম হোক বা বাসন্তিক স্বপ্নম হোক, নামকরণ এবং বিষয়বস্তু এটা কিন্তু জেনে রাখো। এবং প্রথমেই দেখিয়ে দিলাম যে বিষয়বস্তুটা তোমার যদি জানা থাকে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই নামকরণের জায়গাটা লিখে ফেলতে পারবে, কেমন। আসি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে প্রথম জায়গা দেখবে দুটো গীতিকাব্য আছে, একটা মেঘদূতম একটা গীতগোবিন্দম, ঠিক আছে। তো মেঘদূতম এবং গীতগোবিন্দমের মধ্যে একটা খুব জানতে চাই, আমরা যদি সরাসরি টেকনিক্যাল লিটারেচারে চলে যাই, আর্যভট্ট বরাহমিহির আছে, তাহলে আর্যভট্ট বরাহমিহির থেকে একটা কিন্তু খুব জানতে চাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ঠিক আছে, এটা একটা বিষয়। এছাড়া প্রাচীন ভারতের যে চিকিৎসা শাস্ত্র বা আয়ুর্বেদ শাস্ত্র, আমরা চরক সংহিতা পড়েছি বা সুশ্রুত সংহিতা পড়েছি, সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা আছে। তুমি যদি নাটকের জায়গা থেকে বলো যে শূদ্রকের যে বৃক্ষকুটি কিংবা মুদ্রারাক্ষস, এটা একটা ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। তো এই জায়গাটা একটু ভালো করে খুব দেখে যাও,
আর বিশেষ করে গীতিকাব্য, দুটো গীতিকাব্য আছে, দুটো গীতিকাব্য আর ওদিকে আর্যভট্ট বর্ণভূমির আর চিকিৎসাশাস্ত্র, এই জায়গাটাকে যদি তুমি কভার করতে পারো তাহলে সাহিত্য ইতিহাসের অনেকটা জায়গায় তুমি কিন্তু কভার করতে পারবে। কেমন? এটা একটা বিষয়। আসি লিঙ্গুইস্টিক্স বা ভাষাতত্ত্ব, দুটো টপিকই আছে, একটা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী বিভিন্ন ভাবে জানতে চায়, যেমন কেন্তু এবং স্বতংগুচ্ছ সম্পর্কে আলোচনা করো বা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে, সেই জায়গাটাকে নিয়ে তোমাকে একটু আলোচনা করতে হবে, ঠিক আছে। আর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আর্য ভাষা, সেটা প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা কিংবা নব্য ভারতীয় আর্য ভাষা, ঠিক আছে। এই তিনটে টপিকের মধ্যে আর কি আর্য ভাষার সংক্রান্ত বিষয়টা আছে। ফলে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী বা কিন্তু স্বতংগুচ্ছ, আর একটা প্রশ্ন হচ্ছে ভারতীয় আর্য ভাষা গোষ্ঠী, এই দুটো টপিক নিয়ে একটু ভালো করে দেখে রাখো, আশা করি লিঙ্গুইস্টিক্স এর জায়গাটা কিন্তু খুব একটা সমস্যা করবে না। কেমন রইল পড়ে ব্যাকরণ, অনেকেরই একটা খুব বড় ভীতির জায়গা, দুর্বলতার জায়গা এই ব্যাকরণ পোর্শনটা। আমি বলবো একদমের জন্য ঘাবড়ে যেও না, প্রথম যেটা করতে হয় সেটা হলো এই আমার কতগুলো ছোট্ট টিপস, যেভাবে টেস্ট পেপার বা মডেল সেট গুলো করছো সেইগুলোকে নিরন্তর ভাবে অভ্যাস করো, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এই জায়গাগুলো যত মডেল সেট ধরে ধরে তুমি অভ্যাস করবে তত তুমি ব্যাকরণের জায়গাটা পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে, একেবারে মানে সেই জায়গাটা তোমার মানে পুরো তৈরি হয়ে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা আনকোশ্চেনেবল। কেমন? এবং এমসিকিউ বা এসের ক্ষেত্রেও ঠিক একই কথা আমি বলবো, যে তোমরা বারবার করে অভ্যাস করো, এবং প্রথম আমার সাজেশন টেক্সট বইটা নাও, সময়টা যেহেতু আছে একবার করে দুবার করে অন্তত রিডিং করো, ঠিক আছে, প্রচুর ছোট্ট 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 প্রশ্ন হলে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। যেমন ধরো আমি বনবাতা গুহার একটা ছোট্ট প্রশ্ন বলছি, যে স্ত্রী অর্থকে জ্ঞাপন করে ক্লিপলিঙ্গবাচক একটি শব্দ লেখো, খেয়াল করে দেখবে সেখানে একটা জায়গা আছে কলত্রম, ঠিক আছে, অলিপর্বা কি করতো না স্ত্রী পুত্র এবং নিজেকে কোন রকমের ভরণ পোষণ করতো, কলত্রম অপত্যানি চ কুপুষ, দেখবে একটা কথা আছে, ঠিক আছে, এই কলত্রম হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা স্ত্রী অর্থকে জ্ঞাপন করে অথচ সেটা ক্লিপলিঙ্গবাচক শব্দ। আমি একটা জাস্ট উদাহরণ দিলাম যে বিষয়টা কতটা খুঁটিয়ে আমাদেরকে পড়াটা কিন্তু উচিত, ঠিক আছে, এই বিষয়গুলোকে একটু ফলো করো এবং বেশি বেশি করে যতটা পার সম্ভব একটু কোটেশন মুখস্থ করো। কেমন? টেক্সটের যে কথাগুলো সেই টেক্সটের কথাগুলো একটু মুখস্থ করবার চেষ্টা করো এবং চেষ্টা করো যতটা সম্ভব আর কি, আমি যখন লিখবো পরীক্ষার খাতায় বা ধরে ধরে যখন আমি প্র্যাকটিস সেট করছি তখন যতটা পারা সম্ভব কোটেশন গুলোকে পাঞ্চ করতে পারি। কেমন? সেই জায়গাটাকে একটু মানে ফলো করো, দেখবে সাফল্য ঠিক আসবে। আবারও বলছি যে পরীক্ষা হবে কি পরীক্ষা হবে না সেই দ্বন্দ্বে না গিয়ে যে সময়টা পাওয়া গেছে নিরন্তর নিরন্তর অভ্যাসের মধ্যে থাকো, সাফল্য আসতে বাধ্য। খুব ভালো থাকো, খুব সাবধানে থাকো, কোনো সংশয় থাকলে কমেন্টের সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। কেমন? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশনটিকে ক্লিক করবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য।